তোমার কি হ্যালো মনে হয়? বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই মাছ মারার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মাছ মারার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে সুন্দর মতো বড়শি গোটাইতে হবে, এবং কোন মাছ কোন বড়শিতে ধরবে এটা আপনাকে বুঝতে হবে। রীতিমতো বাবু ভাই আমাদের সামনে আছে, বাবু ভাই আমাদেরকে একে একে সবগুলো বড়শি গুটিয়ে দেখাবে এবং কোন বড়শিতে কী মাছ ধরে সেটাও বলে দিবে, আর কোন বড়শির সঙ্গে কোন সুতা দিয়ে বাঁধতে হবে সেটা বাবু ভাই বলে দিবে। দেখতে পাচ্ছেন চারটি আইটেমের বড়শি আছে, আর এই চার পাঁচটা আইটেম হলেই সব মাছই মোটামুটি ধরা যায়। তো আমরা গুরুত্বপূর্ণ চারটি আইটেম বড়শি আজকে আপনাদেরকে বেঁধে দেখাবো। তো বাবু ভাই তুমি এক পাশ থেকে শুরু করো, সুন্দর করে কীভাবে গিট্টু দিতে হয় একটু ভালো করে সবাইকে দেখিয়ে দাও, আমি হ্যাঁ শিখি। ঠিক আছে। ওকে ভাই, প্রথমে আমাদের দেখাবে ট্যাংরা আর পুঁটি মাছ মারার বড়শি কীভাবে গোটাইতে হয়। ট্যাংরা আর পুঁটি মাছ মারার বড়শি সাইজ হচ্ছে 3 নম্বর, আবার কেউ কেউ 20-22 নম্বরও বলে। তো 3 নম্বর বড়শির দোকানে গিয়ে বললেও হবে, বা ট্যাংরা পুঁটি মাছ মারা বড়শি ছিলেও আপনাকে এই 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 সাইজের বড়শি আপনাকে দিবে, ছোট সাইজ বড়শি। তো এটাকে বাবু ভাই টুটা সুতা দিয়ে, যে সুতা সেলাইয়ের কাজে সেলাই কাজে ব্যবহার করা হয়, তো ওই সুতা দিয়ে দুই প্যাচে বাবু ভাই পাকিয়েছে। পাকানোর পর দেখুন বর্ষা গেরো, এটাকে বর্ষা গেরো বলা হয়, যে গেরোটা দিল বর্ষা গেরো দিবেন। দেওয়ার পর তার উপরে আর একটা গেরো দিতে হবে, এই যে বাবু ভাই তার উপরে আরেকটা গেরো দিয়ে দিল, দুইটা গেরো বর্ষা গেরো আর এই গেরোটা দিয়ে আপনাকে সুন্দর শক্ত করে, একটু শক্ত করে টান দিয়ে ভালো মতো শক্ত করে নেবেন। বন্ধুরা আপনারা এসে ভালো গিট্টু হাতে দিতে পারবেন, তবে আমাদের এই গিট্টুটা ভালো, আর যারা পারেন না দেখে নিলেন। দুই পাক দিল, প্রথমে একবার দিয়ে নিয়েছিল পরে একবার দিল, দুই পাক দিল। বন্ধুরা দেখুন হয়ে গেল ট্যাংরা ও পুঁটি মাছ মারা বড়শি গোটানো। বন্ধুরা আমরা দেখে ফেললাম কীভাবে পুঁটি আর ট্যাংরা মাছ মারার বড়শি গোটাইতে হয়, এখন দেখবো কই মারারটা। তো কই মারার বড়শি সাইজ হচ্ছে 5 নম্বর, দোকানদারকে গিয়ে বললেই বুঝতে পারবে, 5 নম্বর বড়শি আপনাকে দিয়ে দিবে কই মারার জন্য। বড়শির সুতা হিসেবে ব্যবহার করবেন টোটা সুতা বা সেলাই করা সুতা, ওই সুতাটাকে আপনি, ওটা তো চিকন, ওটাকে আপনি হ্যাঁ 2-3-4টা ভাগে ভাগ করে নিয়ে ওটাকে শক্ত মতো পেঁচিয়ে নেবেন, যেন ওটা একটু শক্ত হয় মোটা হয়। হুম হুম, ওটাকে সুন্দর হাত দিয়ে দড়ির মতো পেঁচিয়ে নেবেন। তারপরে দেখুন বাবু ভাই যেভাবে বাঁধছে, দুটো ভাঁজ করলো, পরে হাতের নিচে ভাঁজটা দিয়ে দিয়ে ভাঁজের যে ছোটো পাশটা সেটাকে পেঁচাচ্ছে, এবং ওই পেঁচানো শেষে নিয়ে গিয়ে ওই ভাঁজের ভিতরে ঢুকিয়ে দিবে, দিয়ে অপোজিট পাশ থেকে ওই বড় সুতাটা টান দিবে, তখন অটোই গিট্টু লেগে যাবে। এটা খুবই সুন্দর একটা বাঁধা দেখুন, আর এটা এই বাঁধাটার সুবিধা আছে, এটা এটা দিয়ে বাঁধলে মাছ যত টানবে বড়শি আপনার বড়শি তত শক্ত হবে, ব্যাপারটা হচ্ছে এই। এটা আসলে একটু জটিল আছে, তো আমরা বড় বড়শিতেই বেঁধে দেখাবো, তখন আশা করি বুঝতে পারবেন। গিট্টু লাগাই দিলে দেখুন একদম সুন্দর লেগে গেছে, এই বড়টা তার এক হাতে আর ছোটোটা, দুইটা হওয়ার কারণ তো আপনারা বুঝতে পেরেছেন, কারণ ছোটোটা ঢুকিয়ে দেওয়ার পরে এই অবস্থা হলো। ওইটাকে কেটে ফেলতে হবে, ওইটাকে কেটে ফেলতে হবে। এই বড়শি বাঁধার জন্য সবচেয়ে একদম টপ মোস্ট সিক্রেট যে বাঁধাটা, এই বাঁধাটা হয়তো অনেকে জানেন, এটা বাঁধা খুবই সহজ। দেখুন বাবু ভাই এই সুতাটাকে প্রথমে দুটা ভাঁজ করলো, তারপরে সেই বড়শির উপর রেখে হাতের নিচে ভাঁজটাকে রাখলো, ভাঁজের ছোট অংশটি পেঁচাচ্ছে, পেঁচাতে পেঁচাতে নিচের দিকে যাবে, দেখুন পেঁচাচ্ছে, দেখি তারপরে কি করে। একদম গায়ে গায়ে লেগে একটু টাইট করে দিতে হবে, তারপরে হাতের নিচে যে অংশটুকু ছিল ভাঁজ অংশটুকু সেইটুকুর ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হলো। দেন বড়শির অপর পাশে যে বড়টা আছে সুতাটা সেটা দিয়ে টান মারতে হবে, টান দিলেই এই দেখুন টান দিচ্ছে, অটোমেটিক গিট্টু লেগে যাচ্ছে, ইয়েস একদম খুবই খুবই উপযুক্ত কার্যকারী বাধা এটা। এটা এই বাধাটা আপনি শিখতে পারলে বড়শির জন্য খুবই ভালো হবে, আপনার ছোটার কোনো রিস্ক থাকবে না। বাকি তো বাকি টান দাও, এটার একটা সুবিধা হচ্ছে এই বড়শি আপনি যত টানবেন, সুতা যত টানবেন তত গিট্টু লাগবে বেশি আরও, হ্যাঁ যত টানবেন তত দেখছেন তত গিট্টু বেশি লাগতে আছে। তো হয়ে গেল আমাদের এই বড়শি বাঁধাটা, তারপরে এই এই যে এক তারটা আছে এই এক তারটা এর ভিতরে ঢুক, এই
বন্ধুরা দুই পাশ থেকে টেনে একদম একটা গিট মতো হয়ে গেল। তো এটা বাবু ভাই দেখো তারপরে কি হবে। দেখানোর চেষ্টা করো কিভাবে হচ্ছে। ওয়াও সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন এইভাবে বাঁধলে ছোটার কোনো চান্স নেই। দুইটা এইটার সঙ্গে বাবু ভাই আরো দুটা দেওয়া যাবে না, একটা হুলের সঙ্গে চারটা দেওয়া যাবে না, চারটের ভাজ আলাদা, চারটের ভাজ দেখাচ্ছে মানে একটার সঙ্গে চারটা হবে। চারটা বর্ষি বাঁধা হয়ে গেল। তো ওই চারটা বর্ষি বাঁধা আপনারা আশা করি সবাই শিখতে পেরেছেন। চারটাতে আমরা দুই রকম গিট্টু ব্যবহার করেছি, দুইটা গিট্টুই খুবই উপযোগী। তো বন্ধু কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা বোঝা দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো বর্ষি আপনারা বাঁধতে দেখতে চান, দুইটা দেখাইছি আমরা, চারটা বা ছয়টা দেখতে চান, সেক্ষেত্রে বললে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।